নির্বাচন আয়োগে প্রকাশ করা খসড়াত আমি সম্পূর্ণ অসন্তুষ্ট। এই খসড়া বিভাজনমুখী খসড়া প্রস্তুত করেছে। এই খসড়া ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার খসড়া যেন লাগিছে। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার যা মন্তব্য, এই মন্তব্যই আলটিমেটলি প্রমাণ করেছে যে খসড়াটা তেওঁ শ্রুতলিপি মতে প্রস্তুত করা হয়েছে। আমি আমসে ইয়ার তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছো। জিলায় জিলায় ইয়ার প্রতিবাদ করা হব ঈদর পিছত, আর দিল্লি আর দিসপুরত গণসংগ্রাম গড়ে তোলা হব। অনুরূপ ধরনের আইনিভাবে উচ্চতম ন্যায়ালয় যুঁজ দিবর কারণে আইনি কুক বনোয়া হয়েছে, তার পর্যালোচনা করে যি আমাক পরামর্শ প্রদান করিব সেই মতে আমি আইনি সংগ্রামত আমি অবতীর্ণ হব। এটা কথা স্পষ্ট যে যি খসড়া প্রস্তুত করেছে, এই খসড়াটি সম্পূর্ণরূপে সংখ্যালঘু জনগণক নিষেধ করব কারণে খসড়া প্রস্তুত করেছে, আর তার যোগ্য প্রত্যুত্তর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক দিয়া হব। একেলগে নির্বাচন আয়োগে প্রকাশ করা খসড়া নিশ্চিতভাবে উচ্চতম ন্যায়ালয়ে নির্বাচন আয়োগক ভর্সনা দিব, আর আমি যে ডিসক্রিমিনেশন করেছে তার আমি ন্যায় পাম। ইয়ারপর উলার কি একো উপায় নাই, এই রোগর চিকিৎসা আছে নে? লাজতে কাকু একো কবই পারা নাছিলু, আর এই যন্ত্রণা সহ্যও করিব পারা নাছিলু। পাইলস কেতিয়া আরিব কোনে জানে। এই কষ্টর পৰা উলার কি একো উপায় নাই, এই পাইলসর কারণে একো কামেই করব নারি। এই সমস্ত সমস্যা এটি ডাঙর বেমারর কারণ হব পারে, যার নাম অর্খ বা পাইলস। আমার এই অনুষ্ঠানটি মনোযোগের আছে। আপনার খোঁজ করা সময়ত যন্ত্রণা বা কষ্ট হয় নেকি? আপনার মলদ্বারত ফুঁহা বা ইনফেকশন হয়েছে নেকি? খোঁজ করা সময়ত আপনার রক্তপাত হয়েছে, মানে আপনার পাইলস। পাইলস বা অর্খ এনেকুৱা এটা রোগ যিটোৰ সোনকালে পৰিত্ৰাণ পোৱা খুব কঠিন। মল সংকোচনৰ ফলত ঘৰখনৰ দ্বাৰা নাৰ্ভবোৰ ফুলি যায় আৰু ইয়াৰ ফলত ৰক্তক্ষৰণ হোৱা আৰম্ভ হয়, আৰু এইটোৱেই হৈছে অৰ্খ বা পাইলস। এই ৰোগটো একেবাৰেই সহজভাৱে নলব, এইটো খুবেই কষ্টকৰ। টয়লেট কৰাৰ সময়ত অত কষ্ট, অত যন্ত্ৰণা, আৰু যিটো কষ্ট একেবাৰেই সহ্য কৰিব নোৱাৰি। এতিয়া চিন্তাৰ কোনো কাৰণ নাই, কাৰণ পাইল ক্লিয়াৰ এনেকুৱা এটা আয়ুৰ্বেদিক ফৰ্মুলা যিয়ে আপোনাৰ এই ৰোগক একেবাৰে নিৰ্মূল কৰি পেলাব পাৰে। পাইল ক্লিয়াৰ আচলতে আমি দৈনন্দিন খাই থকা ফাষ্টফুড, জাংক ফুড, অসময়ত খোৱা, অসময়ত শোৱা বা ব্যস্ততা, টেনশ্যন, কম্পিটিশ্যন, এইবোৰ অনিয়মিত কাৰণে মানুহৰ পাচন ক্ৰিয়া ব্যাহত হয়। লাহে লাহে এইবোৰেই ভয়ংকৰ ৰূপ ধাৰণ কৰে, যাৰ ফলত পৰৱৰ্তী সময়ত মলদ্বাৰত ইনফেকশ্যন হয়, তাৰ পৰা আৰম্ভ হয় এই জ্বালা যন্ত্ৰণা। অনেকেই ভাবে এবাৰ অপাৰেশ্যন কৰাৰ পিছত সব ঠিক হৈ যাব। অপাৰেশ্যনে কিন্তু এই ৰোগৰ একমাত্ৰ চিকিৎসা নহয়। আমি কওঁ অপাৰেশ্যন হলেও পাইল ক্লিয়াৰ অৱশ্যে সেৱন কৰিব যাতে এই ৰোগ পুনৰ ঘূৰি নাহে। আমাৰ এই সংস্থাটি GMP তথা ISO-ৰ দ্বাৰা স্বীকৃতিপ্ৰাপ্ত, আৰু আমাৰ এই প্ৰডাক্টটো FDA-ৰ দ্বাৰা এপ্ৰুভড। 7 দিন, মাত্ৰ 7 দিন, আপুনি মাত্ৰ 7 দিন ব্যৱহাৰ কৰিলে গম পাব যে আমাৰ এই প্ৰডাক্টটি কিমান যে এফেক্টিভ। আপুনি পাব আয়ুৰ্বেদিক পাইল ক্লিয়াৰ কেপচুল আৰু কনষ্টিপেশ্যনৰ বাবে কাৰ্বছ মুক্তি কেপচুল, আর লগত পাব পাইল ক্লিয়ার ক্রিম।